7 জুন নাটোরের নানা আয়োজনে ঐতিহাসিক 6 দফা দিবস পালিত। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। নাটোরে নানা আয়োজনে 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা 10টার দিকে শহরের কান্দিফিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম পিপি, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উমা চৌধুরী জলি, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্ন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেওয়া 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। 6 দফার ওপর ভিত্তি করে বঙ্গবন্ধু বাঙালি জাতির মানসিক ঐক্য প্রতিষ্ঠা করেছেন। আমরা জানি প্রাচীনকালে এই ভূখণ্ড নানা ভাগে বিভক্ত ছিল। মধ্যযুগে বিশেষ করে মুঘল ও ইংরেজ আমল ভৌগোলিক ও প্রশাসনিক ঐক্য গড়ে উঠলেও জাতিগতভাবে আমাদের একক সত্তার উন্মেষ হয়নি। 6 দফা আন্দোলন এই দেশের মানুষের চোখে আঙুল দিয়ে পাকিস্তান রাষ্ট্রের অসারতা স্পষ্ট করে দিয়েছে। উল্লেখ্য, 1940 সালে শেরেবাংলা একে ফজলুল হকের লাহোরে উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 26 বছর পরে বঙ্গবন্ধু লাহোরের 6 দফা উত্থাপন করেন। বলার অপেক্ষা রাখে না, 6 দফা থেকে বাংলাদেশের স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়। প্রকৃতপক্ষে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে 6 দফার বাস্তবায়ন সম্ভব ছিল না। তাই বলা যায়, 6 দফার মধ্যে বাস্তবে ছিল এক দফা, তা হলো স্বাধীন বাংলাদেশ। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।